রাশিয়ার সাবমেরিন ফ্লিট মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী সাবমেরিন ফ্লিটের অধিকারী। রুশ নৌবাহিনী বর্তমানে 60টি সাবমেরিন অপারেট করে, যা সংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম, কেননা উত্তর কোরিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর চেয়ে অধিক সাবমেরিন অপারেট করে। তবে রাশিয়ার সাবমেরিনের কোয়ালিটি এবং বেশিরভাগ নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন হবার দরুন বিতর্ক ছাড়াই পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী সাবমেরিন ফ্লিট রাশিয়ার বলে মানা হয়। রুশ নৌবাহিনী বর্তমানে 12টি নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন অপারেট করে। প্রতিটি সাবমেরিন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম, যার রেঞ্জ 9 থেকে 16 হাজার কিলোমিটার পর্যন্ত। প্রতিটি সাবমেরিন 16 থেকে 20টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বহন করে। তবে 12টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের মাঝে 8টি সোভিয়েত আমলের, অর্থাৎ অন্তত 30 বছরের পুরনো, এবং আধুনিক বুরোই ক্লাস সাবমেরিন রয়েছে 4টি। শীঘ্রই সোভিয়েত আমলের সাবমেরিনগুলোকে সর্বাধুনিক বুরোই ক্লাস সাবমেরিন দিয়ে রিপ্লেস করা হবে 2030 সালের মাঝে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রাশিয়ার বুরোই ক্লাস, যেখানে পঞ্চম প্রজন্মের বুলাবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তবে এটি একটি চতুর্থ প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, পৃথিবীর প্রথম চতুর্থ প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রাশিয়ার বুরোই ক্লাস। নিউক্লিয়ার পাওয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন রয়েছে রুশ নৌবাহিনীর নিকট 10টি। মূলত নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন এবং ক্রুজ মিসাইল সাবমেরিন একই বৈশিষ্ট্যের। পার্থক্য হচ্ছে ক্রুজ মিসাইল সাবমেরিন অধিক ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম, তাই তাকে ক্রুজ মিসাইল সাবমেরিন বলা হয়। রাশিয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্যালিবার ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম, যার রেঞ্জ 2500 কিলোমিটার পর্যন্ত। রাশিয়ার 10টি ক্রুজ মিসাইল সাবমেরিনের মাঝে 8টি 1990-এর দশকে তৈরি অস্কার 2 ক্লাস সাবমেরিন এবং 2টি সর্বাধুনিক ইয়াসিন ক্লাস নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। 2030 সালের মাঝে রাশিয়ার সবগুলো অস্কার ক্লাস সাবমেরিনকে ইয়াসিন ক্লাস সাবমেরিন দিয়ে রিপ্লেস করা হবে। এছাড়াও রাশিয়ার নৌবাহিনী 14টি নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন অপারেট করে। সবগুলো নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন 1990-এর দশকে তৈরি। এগুলোকে রিপ্লেস করার জন্য রাশিয়া পঞ্চম প্রজন্মের লাইকা ক্লাস সাবমেরিন নিয়ে কাজ শুরু করেছে। 2040 থেকে 2050 সালের মাঝে সবগুলো সাবমেরিনকে রিপ্লেস করতে হবে। তবে এত বেশি সময় সার্ভিস দিতে হলে সাবমেরিনগুলোকে অবশ্যই মিড লাইফ আপগ্রেড করতে হবে। সাবমেরিনগুলো হচ্ছে আকুলা ক্লাস, শিরা ক্লাস এবং ভিক্টর ক্লাস। রাশিয়ার নৌবাহিনী 22টি ডিজেল অ্যাটাক সাবমেরিন কিংবা কনভেনশনাল সাবমেরিন অপারেট করে, যার মাঝে 21টি কিলো ক্লাস কিংবা ইম্প্রুভ কিলো ক্লাস সাবমেরিন এবং 1টি রয়েছে লাডা ক্লাস সাবমেরিন। এছাড়াও রুশ নৌবাহিনী 12টি স্পেশাল মিশন সাবমেরিন অপারেট করে, যা দিয়ে গোপন অভিযান এবং সমুদ্রের নিচে সার্ভে করা হয়। রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর সবচেয়ে আধুনিক বলে মানা হয়। রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন ইয়াসিন ক্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসীমান্তের নিকটে গিয়ে ভ্রমণ করে এসেছে এবং তা অতিক্রম করেনি, তবে চাইলে করতে পারত। এটি রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের ঘোষণা ছিল। এর দ্বারা প্রমাণিত হয় রাশিয়ার সাবমেরিন কতটা আধুনিক এবং গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ রাশিয়ার সাবমেরিন ফ্লিট। সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী সময় রাশিয়াকে $1 বিলিয়ন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে এসকাপ করতে। পরবর্তীতে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় বসে তা বন্ধ করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাবমেরিন ফ্লিট বেশ শক্তিশালী হচ্ছে, কেননা চলতি বছর 5টি সাবমেরিন পাবে রুশ নৌবাহিনী, যার মাঝে 3টি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, এর মাঝে 2টি ইয়াসিন ক্লাস নিউক্লিয়ার পাওয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন এবং 1টি বুরোই ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এছাড়াও 2টি ডিজেল অ্যাটাক সাবমেরিন ইতিমধ্যে পেয়েছে। রাশিয়ার সাবমেরিন ফ্লিট প্রধানত 2টি ভাগে বিভক্ত, একটি নর্দার্ন ফ্লিট, অপরটি প্যাসিফিক ফ্লিট। এছাড়া বাল্টিক সাগর এবং ব্ল্যাক সাগরে তাদের সাবমেরিন মোতায়েন রেখেছে, তবে তা ডিজেল অ্যাটাক সাবমেরিন। রাশিয়াকে ছাড়িয়ে শীঘ্রই হয়তোবা চীন পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী নৌবাহিনীর অধিকারী হবে, কিন্তু তাদের সাবমেরিন ফ্লিটকে পেছনে ফেলতে চীনকে কমপক্ষে অন্তত 20 বছর সময় অপেক্ষা করতে হবে। আশা করি আমাদের আলোচনা আপনাদের পছন্দ হয়েছে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে যে কোনো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।